নানাবিধ কৌশলে মাছ ধরার নেশা মূলত খুঁজে বেড়ান শৌখিন জেলেরা, আর সে থেকেই হয়তো জেলেরা যোগ্য পদ্ধতিতে মাছ শিকারে অবলম্বন করেন নানা উপকরণ। আবহমান বাংলার এসব পদ্ধতিরও স্থান বেঁধে আছে নানা রকম নাম। সিলেট জেলায় তেমনি একটি মাছ শিকার পদ্ধতির নাম দলবেড়া। মূলত এটি নদীর মাছ শিকারেই করা হয়। নদীর পানি কমতে থাকলে একসময় শ্রুত ধীর গতির হয়ে যায়, আর ঠিক তখনই জেলেরা নদীর মধ্যে পানির গতি সীমিত করে চারদিক ঘেরাও করে এরকম দলবেড়া তৈরি করেন। নদীর কোনো বাঁকের কাছাকাছি অপেক্ষাকৃত গভীর এবং নিরিবিলি স্থানে, যেখানে বড় মাছগুলো নির্ভয়ে থাকতে পারে, সেই রকম জায়গায় এই দলবেড়া দেয়া হয়। বছরের পৌষ ও মাঘ মাসে নদীর এইসব নির্দিষ্ট স্থানে জেলেরা বাঁশ, জারুল সহ বিভিন্ন গাছের ডাল ফেলে রাখেন মাছের নিরাপদ আশ্রয় তৈরির জন্য। তারপর স্রোত কমলে নদীর ভেসে আসা কচুরিপানা, লতাপাতা আটকে রাখেন এই দলবেড়ার ভিতরে। এরপর শুষ্ক মৌসুমের শুরুর দিক থেকে বড় মাছের জন্য দলবেড়ার ভিতর দেওয়া হয় নানা রকম খাবার। চৈত্র মাস থেকে শুরু হয় মাছ শিকার। সিলেটের বিশেষ করে সুরমা, কুশিয়ারা, কুড়া, কানলি, সুনাই নদীতে দেখা যায় এই সময় মাছ ধরার দৃশ্য। মাছ ধরায় চলে রীতিমতো উৎসবের আয়োজন। জেলেরা মাছ ধরার আগে শিন্নি বিতরণ করেন বেশি মাছ পাওয়ার আশায়। আশপাশের জেলেরাও জড়ো হন, উদ্দেশ্য সেখান থেকে তাজা বড় মাছ কিনে অন্যত্র বিক্রির জন্য। দলবেড়ায় সাধারণত রিটা, আইড়, বাগাইড়, বোয়াল, রুই, কাতলা, চিতল, রানী মাছ ইত্যাদি ধরা পড়ে। শীতকালে নদীর এসব মাছ অত্যন্ত সুস্বাদ থাকায় প্রবাসী অধ্যুষিত অঞ্চলে এসব মাছের কদরও আকাশচুম্বী। জেলেরা আপাত দৃষ্টিতে বড় মাছ শিকার করে খুশি হলেও আড়ালে থাকে দুঃখগাথা। জীবন নির্বাহের কারণে এইসব সুস্বাদু ও উচ্চমূল্যের মাছ তাদের পরিবারের ভাগ্যে জোটে না বললেই চলে, কারণ এসব বিক্রি করেই তাদের সংসার চালাতে হয়। মোটা দাগে উচ্চারিত অভিযোগ আছে যে জাল যার জল তার, এই রীতি থাকলেও কয়েক বছর আগে এই দলবেড়ায় প্রভাবশালীদের চোখ পড়েছে। নদীতে বেড়া দেবার অজুহাত দেখানো প্রশাসনের কর্তাদেরও উপঢৌকন হিসাবে ইদানিং দিতে হয় বড় মাছের উল্লেখযোগ্য অংশ।